হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে এই মেটাল ডিটেক্টর কিভাবে কাজ করে এবং কি কি মেটাল এখানে পাওয়া যায় এই মেটাল ডিটেক্টরে। এটা হচ্ছে TX850 মডেলের আপডেট 2021-এর লাস্টের দিকের। এই কয়েলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12 ইঞ্চি বিগ কয়েল। আপনারা যদি আগের ভিডিও গুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, ওটা ছিল 8 ইঞ্চি কয়েল, এটা হচ্ছে 12 ইঞ্চি কয়েল, যার কারণে এটার পাওয়ার এবং এটার অনেক হাই রেজুলেশন সেন্সিভিটি। তো এই মেটাল ডিটেক্টর দিয়ে আমি এই মাসে কি কি পেয়েছি প্রথমত দেখাই। আমি একটি আমার হাতের বর্তমানে যা আছে আমি অনেক কিছু বিক্রিও করে দিয়েছি। একটা খুন্তা দেখতে পাবেন, এটা হচ্ছে লোহার একটা খুন্তা যেটা অনেক আগে মানুষ ইউজ করত। তারপরে একটি প্লেন দেখতে পাবেন, যে প্লেনটি আমি কিছুদিন আগেই পেয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। খুবই সুন্দর এবং খুবই ওয়েট এই প্লেনটিকে। তো এরপরে আমি আপনাদেরকে আরো দেখাবো রূপার আংটি, যে রূপার আংটি গুলো আমি পেয়েছিলাম, যার মধ্যে আমি কয়েকটি বিক্রি করে দিয়েছি, দুইটি আমার কাছে পছন্দ হয়েছে, যার কারণে এই দুইটি আমি রেখে দিয়েছি। এরপরে হচ্ছে তামার কয়েন, তামার কয়েন খুবই সুন্দর এই তামার কয়েনটি। এরপরে হচ্ছে 1 টাকা লাল পয়সা, যেটাকে আমাদের বাংলাদেশে এক সময় অ্যাভেলেবল ছিল, এখন অ্যাভেলেবল না। এরপরে হচ্ছে বিদেশি কয়েন, যেটা আমি অনেক আগে পেয়েছি। তারপরে হচ্ছে একটি স্বর্ণের রকেট, যেটা মূলত মহিলারা ইউজ করত, সম্ভবত এটা মহিলাদের, কারণ এইরকম ডিজাইনের রকেট কখনো ছেলেরা ইউজ করে না। তারপরে হচ্ছে আরেকটি আংটি, যেটা হচ্ছে নর্মাল। তো এটা আসলে কিভাবে কাজ করে, তো এটার আসলে সেটিং আছে, যে সেটিং গুলো আমার আগের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন। ওখানে সেটিং একটা মেটাল ডিটেক্টর সেটিং নিয়ে একটা ভিডিও বানানো আছে, চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। এটা আসলে সেটিং করতে হয় মূলত মাটিতে এই কয়েলটি রেখে, তারপরে আপনাকে সেটিং করতে হয়, যার কারণে গভীরতায় কাজ আরো বেশি করে। তো যেহেতু আমার এখানে মাটি নেই, এখানে আমার আমি একটি টেবিলের উপরে রেখেছি, তো সেই ক্ষেত্রে এটা খুব একটা কাজ করবে না, তবুও আমি কাজ থেকেই দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কাছ থেকে, এটা যখন মনে করেন 1 ফিট গভীরে কাজ করতেছে, অর্থাৎ 1 ফিট বাহিরে কাজ করতেছে, এটা যখন মাটিতে থাকবে তখন মিনিমাম আপনার 2.5 থেকে 3 ফিট গভীরে কাজ করবে, কেননা ওই টাইপের সেটিং এখানে করা থাকে। এরপরে আমি দেখাচ্ছি এই প্লেনটি, যে প্লেনটি আমি আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর সাউন্ড, খুবই সুন্দর প্লেনটিও দেখতে খুব সুন্দর, যার কারণে আমার পছন্দ হয়েছিল, আমি রেখে দিয়েছি। তারপরে হচ্ছে রূপার আংটি, আমি আপনাদের রূপার আংটিটি দেখাচ্ছি, যেহেতু এই রূপার আংটিটি ছোট সেক্ষেত্রে কাজ থেকে কাজ করে, এটা মাটিতে যদি থাকতো সেক্ষেত্রে 1.5 ফিট গভীরতে পাওয়া যেত। তো আমি মূলত এইটাই প্রায় 1.5 ফিটের মধ্যে পেয়েছিলাম। এরপর হচ্ছে আরেকটি রূপার আংটি, আপনি দেখতে পাচ্ছেন সেম ডিস্টেন্স। এরপর হচ্ছে লাল পয়সা, 1 টাকা দামের লাল পয়সা। আপনি এই লাল পয়সা যে অনেক বড়, কিন্তু এটা হচ্ছে তামার পয়সা, কিন্তু এটা থেকে এটা আরো গভীরে কাজ করে বেশি। তো এটা আসলে এটা স্বর্ণ, এটা আমি আপনাকে একটু দেখাই, যেহেতু এই পয়সা থেকে একটু স্বর্ণটা একটু বেশি, যার কারণে আর একটু দূর থেকে কাজ করতেছে। তো এভাবে এই মেটাল ডিটেক্টর কি কি ধাতব পাওয়া যায় সেটা আপনারা বুঝতে পারলেন। তো এটার দাম নিয়েও একটু কথা বলি, অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাইয়া এই মেশিনটার দাম কত এবং বাংলাদেশে পাওয়া যায় না। আসলে এটা বাংলাদেশে পাওয়া যায় না, এই মেশিনটার দাম অনেক। এই মেশিনটা আপনাকে কিনতে হলে মিনিমাম 40,000 টাকা খরচ করতে হবে, কিন্তু এই মুহূর্তে একটু ডিসকাউন্ট চলছে, জানি না ডিসকাউন্ট কতদিন পর্যন্ত চলবে, এই মুহূর্তে এই মেশিন এর ডিসকাউন্ট চলছে, সেক্ষেত্রে আপনি এখন 3 থেকে 4 হাজার টাকার কম পাবেন। এখন যদি অর্ডার দিতে চান সেক্ষেত্রে 3 থেকে 4 হাজার টাকার কম পাবেন।
আমি যে সময় এনেছি তখন এই মেশিনটি ছিল 40,000 টাকার মতো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি। যেহেতু আমার একটু আমি একটু অসুস্থ, যার কারণে আমি এখন ভিডিও খুব কম দিচ্ছি, তো অবশ্যই আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে গুপ্তধন আমরা অনেকেই স্বপ্ন দেখি যে গুপ্তধন আমরা খুঁজে পাবো, আসলে গুপ্তধন এমনি এমনি আসে না, এটাকে আপনাকে কষ্ট করে বের করতে হয়। তো যাই হোক, আপনি কষ্ট করেন অবশ্যই কিছু মিলবে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।